চারি বন্ধুয়ে টিফিন খাবলৈ পোৱা টকার রাহি করে অনুষ্ঠিত করিলে সরস্বতী পূজা। ডিব্রুগড়ের ব্যতিক্রমী আটাইতকৈ চর্চিত সরস্বতী পূজা ভাগি। চারিটা খুঁটা, দুখন কাপড় আর এখন সরু ত্রিপালর তলত পালন করেছে সরস্বতী পূজা। আজি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা। রাজ্যের বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের লগতে ঠাই বিশেষে বহুজনে উদযাপন করে দেবী মা সরস্বতীর আশীষ লৈছে। কিন্তু ইয়ার মাজতে ডিব্রুগড়ের মরাণত চর্চিত হয়েছে এখন বিশেষ সরস্বতী পূজা। চারিজন শিশু বন্ধুয়ে মিলি উদযাপন করেছে সরস্বতী পূজা। কোনো জাকজমকতা নহয়, মাত্র চারিটি খুঁটা, দুখন কাপড় আর এখন ত্রিপাল। নিজের মাক দেউতাকে বিদ্যালয়ত টিফিন খাবলৈ দিয়া টকাকেইটা সঞ্চয় করে করে আর ঘরের পর কিছু সহায় লৈ বাগদেবীর আরাধনা করিলে মরাণর অভয়পুরত এই চারি বন্ধুয়ে। চারি বন্ধুক্রমে প্রিন্স শাহ, পঙ্কজ দেব, সঞ্জীব দর্জি আর সুজিত ছেত্রী একেলগে সমিল মিলেরে অনুষ্ঠিত করা এই পূজা ভাগিত সকলে আহি বাগদেবীর আশীষ ললে। এই খবর বিয়পি পড়ার লগেলগেই এতিয়া কণ কণ ছাত্র কেজনক সকলে প্রশংসার উপচাই পেলা পরিলক্ষিত হয়েছে। মোৰ নাম প্ৰিন্স। আমি চাৰিজন মিলি পাতি কৰিলোঁ, দুজন ক্লাছ ছেভেনত, এজন এইটত, এজন নাইনত। আমি ঘৰৰ ঘৰৰ পৰা উঠা মিলালোঁ মিলালোঁ ভাল লাগিছে। নাই যোৱা সদায় এনেকুৱা পাতি থাকোঁ। মোৰ নামটো হ'ল পংকজ দেৱ আৰু মোৰ নাইনত পঢ়োঁ। আৰু আমি সৰস্বতী পূজা লোকে পাতে, সেইবাবে আমি চাই চাই আমি নিজেও পাতিছোঁ আৰু আগৰ বছৰৰ পৰা আমি পাতি আছোঁ 2022ৰ পৰা। তো সেইকাৰণে সিফালে জেগাটো এবাৰ ভাল নহ'ল কাৰণে ইয়াতে পাতিলোঁ ড্ৰেইনত। তো সেইকাৰণে ভাল লাগিছে। মূৰ্তি চুৰ্তি কিনি আনিছোঁ। স্কুলত যাবলৈ সময় নাপালোঁ। আমি চাৰিজন মিলি পাতিছোঁ। নজনাকে হেৰি কৰিছিলে, পিছত মই আগবাঢ়ি দিলো। আগবাঢ়ি দিয়াতে এবাৰ বালো আমাক জনাইছে, জনোৱাৰ পিছত ধুনীয়াকৈ আকৌ খেতি পাতাৰ পিছত আমি আগবাঢ়ি দিছোঁ। বজাৰ চজাৰ সব নিজে কৰিছে, খেতি কৰি মেলি দিছোঁ, অকল আমি সহায়ে কৰি দিছোঁ। সিহঁতক চাৰিজন ল'ৰাই পাতিছে, তাৰমানে সিহঁতৰ হেৰিটো কম হৈছে আৰু পৰা নাই আনিবলৈ, সেইটো কাৰণে এনেকুৱাকৈয়ে পাতিছে আৰু।